চলছে আবেদন গ্রহণ, পরিসরে বাড়ছে রাজ্যের সংখ্যালঘু ছাত্রবৃত্তি। অর্থাৎ রাজ্যের সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রচুর স্কলারশিপ নিয়ে এসেছে। সেই স্কলারশিপ সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জেনে নেব। রাজ্যের পিছিয়ে থাকা সংখ্যালঘু বিশেষ করে মুসলিমদের সামনের সারিতে এগিয়ে আনার জন্য প্রথম থেকেই উদ্যোগী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংখ্যালঘুদের উন্নয়নে বহুমুখী পরিকল্পনা রূপায়ণ করে চলেছে তৃণমূল কংগ্রেসের সরকার। প্রতি বছর সংখ্যালঘু ছাত্রবৃত্তি যতজনকে দেওয়া হয়, বামফ্রন্টে 34 বছর মিলিয়েও বোধহয় সেই সংখ্যা ছুটে পারেনি। এবার তার সঙ্গে যুক্ত হলো নতুন আরও 3টি সংখ্যালঘু ছাত্রবৃত্তি। সংখ্যালঘু মেধাবী ছাত্রছাত্রীদের জন্য 3টি নতুন বৃত্তির কথা শোনা যাচ্ছিল কিছুদিন আগে থেকেই। এবার সেই বৃত্তির কথা ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী, একাদশ থেকে পিএইচপি কোর্স এবং পেশাদারি ও কারিগরি কোর্সের পড়ুয়ারা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। 1 আগস্ট থেকে শুরু হয় আবেদন জমা নেওয়া। অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ 15 নভেম্বর। মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, পার্সি, জৈন এবং শিখ সম্প্রদায়ের অন্তর্গত মেধাবী মরুয়াদের জন্য এই ছাত্রবৃত্তি। অর্থাৎ মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, পার্সি, জৈন এবং শিখ প্রত্যেক সম্প্রদায়ের মানুষ কিন্তু এই স্কলারশিপ করতে পারবে। মূলত 3টি ভিন্ন নামে এই বৃত্তি দেওয়া হবে। প্রি ম্যাট্রিক স্কলারশিপ দেওয়া হবে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী ছাত্রছাত্রীদের জন্য। পড়ুয়া শিক্ষা খরচ বিবেচনা করে বছরে 11,000 টাকা থেকে 1100 টাকা থেকে 11,000 টাকা পর্যন্ত এই বৃত্তি দেওয়া হবে। পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার পাশাপাশি পড়ুয়ার পরিবারের বার্ষিক আয় 2 লক্ষ টাকার মধ্যে হলে এই বৃত্তির জন্য বিবেচ্য হবে। একাদশ থেকে পিএইচডি কোর্স পর্যন্ত পড়ুয়াদের দেওয়া হবে পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ। যেসব পড়ুয়া রাজ্যের স্বীকৃত প্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিক, আইটিআই, ডিপ্লোমা, স্নাতক, স্নাতকোত্তর, এমফিল, বিএড ইত্যাদি কোর্স নিয়ে পড়াশোনা করেছেন, তারা এই বৃত্তি পেতে পারেন। এক্ষেত্রেও পারিবারিক বার্ষিক আয় 2 লক্ষ টাকার মধ্যে হতে হবে। এই ক্ষেত্রে বছরে 16,500 টাকা পর্যন্ত বৃত্তি দেওয়া হবে। সংখ্যালঘু পরিবারের যেসব পড়ুয়া পেশাদারি ও কারিগরি কোনো কোর্সে পড়াশোনা করছেন, তাদের জন্য রয়েছে মেরিট কাম মিন্স স্কলারশিপ। এক্ষেত্রে আবেদনকারীকে রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে, সেই সঙ্গে সরকারি স্বীকৃত প্রতিষ্ঠানে পেশাদারি ও কারিগরি কোর্স করতে হবে। রাজ্যের বাইরে থেকে আইআইটি, আইআইএম, এনআইটি, এনআইএফটি, আইআইএফটি ইত্যাদির মতো কোর্স করলেও আবেদন করা যাবে। এক্ষেত্রে পারিবারিক বার্ষিক আয় 2,50,000 টাকার মধ্যে থাকতে হবে। এক্ষেত্রে বছরে সর্বাধিক 33,000 টাকা পর্যন্ত বৃত্তি দেওয়া হবে। আবেদন করার জন্য www.wbmdfcscholarship.in এই ওয়েবসাইটে যেতে হবে। তোমরা যদি এই ওয়েবসাইটে পৌঁছাতে চাও তাহলে আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া যে লিঙ্ক আছে দেখতে পাবে, এই অফিসিয়াল WBMDFC এই অফিসিয়াল লিঙ্কে কিন্তু তোমরা সরাসরি পৌঁছে যেতে পারবে যদি আমাদের এই ডেসক্রিপশন বক্স ফলো করো। আর আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের চাকরির প্রস্তুতির যে অফিসিয়াল ফেসবুক পেজ, সেই ফেসবুক পেজে যুক্ত হয়ে যাও। ধন্যবাদ, তোমরা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলে AS এডুকেশন সার্ভিস ইউটিউব চ্যানেল। যারা আমাদের চ্যানেল এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনে ক্লিক করে রাখো সবার আগে ভিডিও পেতে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো, পরিবারের খেয়াল রাখো। টেক কেয়ার, বাই বাই।